আপনি কখনো পর্বতের শিখরে উঠেছেন? আপনি দেখতে পাবেন পর্বতের পদতলে প্রচুর সুন্দর ফুল রয়েছে, সবুজ বনানী রয়েছে। যত আপনি ওপরে উঠতে থাকবেন তত ফুল কমতে থাকবে, সবুজ বনানী কমতে থাকবে। আরো কিছুটা ওপরে উঠলে কাঁটা জাতীয় গাছ দেখতে পাবেন, শুকনো গাছ দেখতে পাবেন। আরো যদি ওপরে ওঠেন তাহলে পাষাণ দেখতে পাবেন। আরো ওপরে উঠলে হিমখণ্ড দেখতে পাবেন। এই যে পর্বত, তা মনুষ্য জীবনের সব থেকে উত্তম উদাহরণ। মানুষ যখন সাফল্যের শিখরে পৌঁছতে চান, মহানুভবতার শিখরে পৌঁছতে চান, পথে যত আস্তে আস্তে ওপরে উঠতে থাকেন ততই ভৌতিক বস্তু তার থেকে বিচ্ছিন্ন হতে থাকে। যদি তিনি সেই ভৌতিক বস্তুগুলি ত্যাগ না করতে পারেন তাহলে কখনোই সেই স্থানে পৌঁছতে পারবেন না। আর মানুষ যদি উচিত ত্যাগ করতে পারেন, পথে অগ্রসর হতে থাকেন, এগোতে থাকেন, তাহলে একদিন না একদিন তিনি মহানুভবতার, জ্ঞানের, সাফল্যের হিমের স্বাদ অবশ্যই লাভ করবেন। মনে রাখবেন, মানব জীবনে ত্যাগ হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা। আমি জীবনে অনেক ভালো মানুষের সংস্পর্শে এসেছি, এমন ব্যক্তি যিনি আজীবন জ্ঞান লাভ করে থাকেন, পড়তেই থাকেন, পড়তেই থাকেন, জ্ঞান অর্জন করতেই থাকেন, অত্যাধিক জ্ঞান অর্জন করতে থাকেন। কিন্তু এইটুকুই কি যথেষ্ট? ধরে নিন কোনো ব্যক্তি শিল্পকলার বিষয়ে অনেক বই পড়ে ফেলেছেন কিন্তু কখনো শিল্পকর্মই করেননি, তাহলে সেই জ্ঞানের কি লাভ? কোনো লাভ নেই। এবার এটাই আমাদের জীবনে শেখা প্রয়োজন। আমরা জ্ঞান অর্জন করি কিন্তু তা যাপন করি না, তা কর্মজীবনে প্রয়োগ করি না, তাহলে এতে কি লাভ হবে? জ্ঞান আছেই সেই জন্য, যাতে আমরা জীবনকে আরো শ্রেষ্ঠ করে তোলার জন্য তাকে প্রয়োগ করি। এই জ্ঞান এবং কর্মের একসাথে পথ চলাটাই আবশ্যক, তবেই এই জ্ঞান অভিজ্ঞতায় পরিণত হবে। আর অভিজ্ঞতা দ্বারা যে জ্ঞান লাভ হয় সেটাই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, সেটাই হলো সব থেকে বেশি লাভদায়ক। সেই জন্য শুধু জ্ঞান অর্জন করবেন না, তাকে প্রয়োগ করুন, তাকে কর্মজীবনে প্রয়োগ করুন, জীবনকে আরো শ্রেষ্ঠ করে তুলুন। আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা। কখনো কোনো পাখিকে দেখেছেন? যখন সে প্রথমবার উঠতে চেষ্টা করে সে বাসা থেকে মাটিতে পড়ে যায়, কিন্তু সে হার মানে না, চেষ্টা করতে থাকে, করতেই থাকে, ডানা ঝাপটাতে থাকে, আর তারপর সে উড়তে শেখে। গোল শালগ্রাম শিলাকে দেখুন, পর্বত থেকে খসে পড়ে, ধাক্কা খায়, জলের প্রবাহ দ্বারা ঘর্ষিত হয়, তারপরে তা শালগ্রামে পরিণত হয়। ভেবে দেখুন, যদি কোনো পাখি প্রথমবার উড়তে গিয়ে এটা ভাবে যে না না, যদি আমি পড়ে যাই তবে, আমার যদি আঘাত লাগে তবে, আর যদি ভয়ের কারণে সে শুরুই না করতে পারে, চেষ্টাই না করে, তাহলে কি সে উড়তে শিখবে? কখনোই নয়। এটাই আমাদের শিখতে হবে, প্রারম্ভ করতে হবে, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যখন আমরা কিছু শুরু করি তখন ভয় করে, কিন্তু যদি এটা না করেন জীবনে কখনো সামনে এগোতেই পারবেন না। হতেই পারে প্রারম্ভ করার পরে আপনি পড়ে যাবেন, বারবার নিচে পড়ে যাবেন, কিন্তু যদি নিরন্তর চেষ্টা করতে থাকেন তাহলে একদিন না একদিন আপনি অবশ্যই সফল হবেন। এই শুরু করাটাই সব থেকে বেশি কঠিন, এর দ্বারা ভয়ভীত হবেন না। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। মধ্যে যদি আপনি কোনো বিষাক্ত সাপ দেখেন তাহলে কি করবেন? আপনি তখনই তার থেকে দূরে পালাতে চেষ্টা করবেন। আর এটা কেন করবেন? নিজে রক্ষার্থে। এই কথা আমি নয় মেনে নিলাম, কিন্তু নিজের জীবনে এটা করেন না কেন? আপনি যেখানেই যান, যে স্থানেই যান না কেন, প্রত্যেক সময়ে প্রত্যেক মুহূর্তে এমন বিষাক্ত সাপ আপনি অবশ্যই খুঁজে পাবেন। আর সেই সাপ নয় যাদের আপনি বনে খুঁজে পাবেন, এরা হলো সেই সাপ যা আপনাকে পাপ করতে বাধ্য করবে। আপনার অন্তরের বাসনা, ক্রোধ, অহংকার, লোভ, ঈর্ষা এদের বৃদ্ধি ঘটাবে। দেখুন, বনের এই সাপ আপনাকে একবার ছেড়ে দিতেও পারে, ছোবল নাও মারতে পারে,
কিন্তু এই যে পাপরূপী সাপ আছে তা অবশ্যই ছোবল মারবে। কর্ম যদি করেন তাহলে অবশ্যই ফল পাবেন। সেই জন্য যখনই কোথাও যাবেন, যদি এমন কাউকে দেখেন, যদি এমন কিছু দেখেন যে আপনাকে পাপ করতে বাধ্য করছে, তাহলে সেই মুহূর্তে সেখান থেকে পালিয়ে যান, যেমন বনের সাপ দেখে আপনি পালাতে থাকেন। সৎকর্মের রক্ষা অত্যন্ত আবশ্যক। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। কখনো কোনো বাগানের কোনো বৃক্ষকে দেখেছেন যেখানে সুগন্ধি ফুল থাকে, রসালো ফল থাকে? তখন মন প্রফুল্ল হয়ে ওঠে, মন থেকে সেই বৃক্ষের প্রতি ভালোবাসা জন্মায়। কিন্তু যিনি বাগানের মালিক, শুধুমাত্র তিনিই জানেন যে কিভাবে এই বৃক্ষকে আগলে রাখতে হয়, কিভাবে তার পরিচর্যা করলে এতে সুন্দর সুগন্ধি ফুল হবে, রসালো ফল হবে। কখনো কখনো প্রয়োজনের থেকে বেশি রোদ পেলে এই বৃক্ষগুলি শুকিয়ে যায়, প্রয়োজনের থেকে কম রোদ পেলেও এই বৃক্ষ কিন্তু শুকিয়ে যায়, প্রয়োজনের থেকে কম জল যদি পায় এই বৃক্ষ শুকিয়ে যেতে পারে, প্রয়োজনের থেকে অতিরিক্ত জল যদি পায় তখনও এই বৃক্ষের শিকড়গুলি নষ্ট হয়ে যেতে পারে। এবার এটাই কিন্তু আমাদের সংসারের সাথেও হয়। আমাদের সংসারের সকল প্রতিভাশালী ব্যক্তি, যেমন লেখক, বিচারক, প্রবক্তা, যোদ্ধা, এদের সবার ক্ষেত্রে এই কথাটাই প্রযোজ্য। যদি বেশি প্রশংসা করা হয় তাহলেও এরা হারিয়ে যাবেন, প্রয়োজনের থেকে বেশি যদি নিন্দা করা হয় তখনও তারা নত হয়ে পড়বেন। তাহলে আপনি এদের রক্ষা করুন এবং নিজেদেরও। মনে রাখবেন একটা কথা, জেনে রাখুন কখন কোন নিন্দায় আপনি লজ্জিত হবেন না, আর কখন কোন প্রশংসার দ্বারা নিজের মধ্যে অহংবোধ জাগ্রত করবেন না। এই মন সুপ্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। যদি কোনো সিংহ বানরের মতো গাছে চড়তে চেষ্টা করে তাহলে কি হবে? একটা মাছ যদি মাটিতে হাঁটতে চেষ্টা করে তাহলে কি হবে? তারা বিফলই হবে। কিন্তু এরকম কেন হয়? তার কারণ হলো প্রকৃতির রচনা কিছুটা এরকম। এখানে প্রত্যেকটি ব্যক্তিকে, প্রত্যেকটি প্রাণীকে আলাদা আলাদা গুণের অধিকারী করা হয়েছে এবং সকলকে একটা সীমাও প্রদান করা হয়েছে। এবার এই যে বৃক্ষ, পশু, পাখি, এদের মধ্যে সেই ক্ষমতাই নেই যে এরা নিজেদের যাচাই করতে পারবে, নিজেদের সীমাগুলো বুঝতে পারবে, নিজেদের সদ্গুণগুলো চিনতে পারবে। এরা সেটা করতে পারবে না। কিন্তু মানুষ তো আলাদা। মানুষের কাছে সেই বিশেষ শক্তি আছে যে তারা পূর্ণরূপে নিজেদের যাচাই করতে পারবে, নিজেকে পূর্ণরূপে বুঝতে পারবে, নিজের দোষ, নিজের অপগুণ, নিজের সদ্গুণ, নিজেদের সীমাগুলো তারা বুঝতে পারবে। আর এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কথায় আছে যে যদি সাফল্য লাভ করতে হয় তাহলে নিজেকে যাচাই করে নিতে হবে। তাই নিজেকে যাচাই করুন, নিজের সাথে পরিচিত হয়ে যান এবং জীবনে কর্ম করতে থাকুন, সাফল্যের শিখরে অবশ্যই পৌঁছে যাবেন। আর ওখানে যদি যান তাহলে এই মন প্রসন্ন হয়ে অবশ্যই বলবে, রাধা রাধা। দিকে দেখেছেন, একই আকার, একই স্থান, শুধু প্রবাহিত হতে থাকে। এর মধ্যে কখনো কোনো অপদ্রব্য ফেলে দেখুন, দেখবেন সেটা বেশিক্ষণ সেখানে থাকে না, সেটা নদীর সাথে বইতে থাকে আর বয়ে যেতে যেতে সাগরে সমাহিত হয়ে যায়, আর শেষ পর্যন্ত সাগর সেটাকে তটে ফেলে দেয়। কিছুটা এমন হওয়া উচিত আমাদের বিচারধারাও। এক স্থানে তা স্থগিত হওয়া উচিত নয়, এটা সবসময় প্রবাহমান হওয়া উচিত। তবেই আমাদের চেতনা, আমাদের মূল্যবোধ এবং আমাদের স্মৃতি, এই তিনটি শ্রেষ্ঠ থাকবে। আর এটাই হলো পুকুর এবং নদীর মধ্যে পার্থক্য। নদীতে জল সবসময় বয়ে চলে, সেই জন্য পবিত্র থাকে, শুদ্ধ থাকে এবং পরিষ্কার থাকে। আর সেখানে এই পুকুরের তলদেশে সব জমা হতে থাকে আর সেই জন্য তা অপবিত্র হয়ে যায়। তাই সবসময় এই বিচারধারা প্রবাহমান রাখুন। যদি মনে কোনো ভাবনা চলে আসে, সেখানেই থেকে যায় এবং বিদ্যে থাকে, তাহলে তা বের করে দিন, তাকেও বয়ে যেতে দিন, এবং তার যা উত্তর হবে তা সময়ের সাথে আপনার সামনেই চলে আসবে। শুধুই নদীর মতো প্রবাহমান হন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এবং আমার সভাতে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মানুষ আসেন, নিজেদের দাবি নিয়ে, নিজেদের ইচ্ছে নিয়ে। কখনো কেউ ভোজন চান, আবার কখনো কেউ ওষুধ,
কখনো কেউ বস্তু চান, কেউ আবার চান বস্ত্র। কারোর জ্ঞান চাই, কারোর ধন চাই, আবার কারোর বাসস্থান। অনেক সময় আমি এই অনুরোধ, এই ইচ্ছে পূর্ণ করি না। এবার আপনি এটা ভাবতেই পারেন যে কৃষ্ণ তো তাহলে লোভী, ওর কাছে তো সবকিছুই রয়েছে, তারপরেও সে নিজের প্রজার ইচ্ছে পূর্ণ করে না, তাদের সমস্যাগুলি বুঝতে পারে না, তাদের সুখ স্বাচ্ছন্দ্য প্রদান করে না। আসল সত্য হলো এটাই যে কোনো সবল ব্যক্তি, যে কোনো গৃহস্থ ব্যক্তি যে কাজ করতে সক্ষম, তার পরিশ্রম দ্বারাই নিজের প্রয়োজনগুলি এবং ইচ্ছেগুলি পূরণ করা উচিত। এটা অত্যন্ত প্রয়োজনীয়। আর এগুলো তিনি করতে পারেন শিল্প, ব্যবসা, আচরণ অথবা জ্ঞানের ভিত্তিতে। এই পথে চলতে হবে, পরিশ্রম করতে হবে, তবেই সে কিছু অর্জন করতে পারবে। এবার এমন কোন ব্যক্তি যার এই সবকিছুতে কোনো রুচি নেই, যে কিছুই করতে চায় না, সে কিছুই অর্জন করতে পারবে না। এবার এরকম কোন ব্যক্তিকে যদি আমি কোনো বস্তু প্রদান করি, তাহলে কি হবে? সে পরাধীন হয়ে যাবে, আর সেটা উচিত হবে না। তাহলে কি করা উচিত? তাকে পথ দেখানো, তাকে বোঝাতে হবে যে কোন পথে চলে তুমি নিজের লক্ষ্য প্রাপ্ত করতে পারবে। শিল্প, জ্ঞান, আচরণ এবং ব্যবসা, এই পথে কিভাবে চলে সেটা শেখাতে হবে। আর আমি সেটাই করি। তার ফলে কি হয়? ব্যক্তি স্বাধীন হয়ে যায়। সংসারে সে যা চাইবে তাই প্রাপ্ত করতে পারবে, কখনো কারোর থেকে কিছু চাইবার প্রয়োজন পড়বেই না। এই কথাটা সবসময় মনে রাখবেন। যখনই দান করবেন তা ভাবনা চিন্তা করে, এমন ভাবে দান করবেন যাতে সামনের ব্যক্তি স্বাধীন হতে পারেন, পরাধীন নয়। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। কখনো কোনো বৃক্ষকে দেখেছেন? এই ধরিত্রী থেকে ততটুকুই জল নেয় যতটুকু তার প্রয়োজন। কোনো প্রাণীকে দেখুন, এই প্রকৃতি থেকে ততটুকুই খাবার গ্রহণ করবে যতটুকু তার খিদে রয়েছে, খিদে মিটে গেলে আর খাবে না। এবার মনুষ্যকে দেখুন, সে নিজের জীবনে যা কিছু পেয়েছে, বস্তু, ধন, খাবার, শক্তি, প্রয়োজনের থেকে অনেক বেশি লাভ করার চেষ্টা করে থাকে। প্রয়োজনের থেকে বেশি যদি পেয়েও যায় তাহলেও তার কম মনে হয়। এবার এরকম ঠিক কেন হয়, এর পিছনের কারণ কি? কারণ হলো লোভ। লোভের আগুন কিছু এমন হয়, যদি মানুষের মনে একবার প্রজ্বলিত হয় তাহলে শুধু বাড়তেই থাকে, ততক্ষণ বাড়বে যতক্ষণ না আপনি নিজে তাকে বাধা দিচ্ছেন। তবে এই লোভের আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব। পরিমিতিবোধ, পরিমিতি বোধের চিন্তা। আপনাকে শুধু নিজেকে একটা সরল প্রশ্ন করতে হবে, যখনই মনের মধ্যে কোনো বস্তুর প্রতি, শক্তির প্রতি, ধনের প্রতি, ভোজনের প্রতি লোভ বেড়ে যায়, নিজেকে প্রশ্ন করুন, এটা কি আমার কাছে ততটাই প্রয়োজনীয় যতটা একটা বৃক্ষের কাছে জল, যতটা একটা প্রাণীর কাছে ভোজন, এটা কি ততটাই প্রয়োজনীয়? যদি উত্তর না হয় তাহলে নিজেকে সেখানেই বাধা দিন, সেই ভাবনা সেখানেই ত্যাগ করুন, কারণ সেটাই হলো লোভ। ঠিক এইভাবেই প্রয়োজনীয়তার চিন্তা করে আস্তে আস্তে এই মন নির্লোভ হয়ে উঠবে, আর এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা। কখনো কোনো বৃক্ষকে দেখেছেন? এই ধরিত্রী থেকে ততটুকুই জল নেয় যতটুকু তার প্রয়োজন। কোনো প্রাণীকে দেখুন, এই প্রকৃতি থেকে ততটুকুই খাবার গ্রহণ করবে যতটুকু তার খিদে রয়েছে, খিদে মিটে গেলে আর খাবে না। এবার মনুষ্যকে দেখুন, সে নিজের জীবনে যা কিছু পেয়েছে, বস্তু, ধন, খাবার, শক্তি, প্রয়োজনের থেকে অনেক বেশি লাভ করার চেষ্টা করে থাকে। প্রয়োজনের থেকে বেশি যদি পেয়েও যায় তাহলেও তার কম মনে হয়। এবার এরকম ঠিক কেন হয়, এর পিছনের কারণ কি? কারণ হলো লোভ। লোভের আগুন কিছু এমন হয়, যদি মানুষের মনে একবার প্রজ্বলিত হয় তাহলে শুধু বাড়তেই থাকে,
ততক্ষণ বাড়বে যতক্ষণ না আপনি নিজে তাকে বাধা দিচ্ছেন। তবেই লোভের আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব। পরিমিতিবোধ, পরিমিতি বোধের চিন্তা। আপনাকে শুধু নিজেকে একটা সরল প্রশ্ন করতে হবে, যখনই মনের মধ্যে কোনো বস্তুর প্রতি, শক্তির প্রতি, ধনের প্রতি, ভোজনের প্রতি লোভ বেড়ে যায়, নিজেকে প্রশ্ন করুন, এটা কি আমার কাছে ততটাই প্রয়োজনীয় যতটা একটা বৃক্ষের কাছে জল, যতটা একটা প্রাণীর কাছে ভোজন, এটা কি ততটাই প্রয়োজনীয়? যদি উত্তর না হয় তাহলে নিজেকে সেখানেই বাধা দিন, সেই ভাবনা সেখানেই ত্যাগ করুন, কারণ সেটাই হলো লোভ। ঠিক এইভাবেই প্রয়োজনীয়তার চিন্তা করে আস্তে আস্তে এই মন নির্লোভ হয়ে উঠবে, আর এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা। আজ আমরা দুই ধরনের ব্যক্তির বিষয়ে কথা বলবো। প্রথম জন হলেন যে প্রয়োজনের থেকে অনেক বেশি পরিমাণ ধন উপার্জন করে থাকেন, তার কাছে ততটা ধন থাকে যতটা তার প্রয়োজনও নেই, তারপরেও আরো ধন উপার্জন করতে চেষ্টা করতে থাকেন, সকল সম্ভব চেষ্টা করেন, সকল সম্ভব কর্ম করেন, তা সে উচিত কর্ম হোক বা অনুচিত, তাতে তাদের কিছুই যায় আসে না। তারা শুধুই এই সংসারের সকল সুখ ভোগ করতে চান, সকল স্বাচ্ছন্দ্য লাভ করতে চান, আজীবন তারা প্রচেষ্টাই করতে থাকেন। এবার এই করতে গিয়ে তারা ভারাক্রান্ত হয়ে সমস্যার সম্মুখীন হন। এনাদের সমগ্র জীবন এই চেষ্টাতেই চলে যায়, জীবন যাপন করার বদলে। অন্যদিকে আরেকজন ব্যক্তি, যিনি জানেন তার প্রয়োজন কতটুকু আর শুধুমাত্র সেই পরিমাণ ধন অর্জন করেন, তার থেকে বেশি একটুও নয়। উনি যদি দুবেলা খেতে পান, মাথা গোজার ঠাই পেয়ে যান, সেটাই পর্যাপ্ত, তাতেই তিনি আনন্দে জীবন যাপন করেন, না কোনো বৃথা চিন্তা করেন, না কোনো বৃথা কষ্ট করেন। এবার আমি আপনাদের জিজ্ঞেস করব, এই দুই ব্যক্তির মধ্যে আপনি কোন ব্যক্তি হতে চাইবেন? বেশিরভাগ মানুষ এটাই বলবেন যে আমরা সেই দ্বিতীয় মানুষ হতে চাই যারা সন্তুষ্ট। কিন্তু যদি মন দিয়ে দেখেন, আপনিও সেই কর্মই করছেন যা প্রথম ব্যক্তি করেন। আপনারা সবসময় চেষ্টা করে চলেছেন, এটাও লাভ করতে হবে, ওটাও লাভ করতে হবে, আমার এটারও প্রয়োজন, ওটারও প্রয়োজন, আপনি অনেক কিছু লাভ করেছেন, কিন্তু প্রশ্ন এটাই যে আপনার কি সেই সবকিছুর প্রয়োজন রয়েছে? এর উত্তর আপনার অন্তর্মনে রয়েছে। আপনার মন জানে যে আপনার প্রয়োজন কতটুকু, সেখানে গিয়ে দেখুন। সন্তুষ্টি মানুষকে আনন্দ দেয়, মানুষ যতটা সন্তুষ্ট হবে ততটাই সে আনন্দ লাভ করবে। এবার আপনাকে এই সিদ্ধান্ত নিতে হবে যে আপনি কখন আর কোথায় সন্তুষ্টি লাভ করবেন, কত কিছু লাভ করার পরে সন্তুষ্ট হবেন। এই উত্তর আপনি মন থেকে পাবেন। এই সমাজের চাহিদায় জড়িয়ে নিজেকে বিভ্রান্ত করবেন না। নিজের অন্তরের এই মিথ্যে অহংবোধকে প্রশ্রয় দিতে গিয়ে যদি আপনি এরকম প্রয়াস করতে থাকেন, তাহলে জীবন যাপন কখন করবেন? থেমে যান, শান্ত হয়ে যান, নিজের অন্তর্মনে নিমজ্জিত হয়ে দেখুন যে সন্তুষ্টি কোথায়। এই সন্তুষ্টি লাভ করুন, এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা। অহংকার, এ হলো ছোট একটা শব্দ, কিন্তু এর প্রভাব অত্যন্ত বৃহৎ হয়ে থাকে। আর সব থেকে বড় সমস্যা হলো, মানুষ আজ অবধি বুঝতেই পারেনি যে এই অহংকারের বাস্তব রূপ কিরকম। কেউ একে গর্বের নাম দেন, কেউ একে আত্মসম্মানের নাম দিয়ে থাকেন, এবং কোথাও একটা এমন সময় চলে আসে যখন সময় এই অহংকারকে ভেঙে খান খান করে দেয়, আর তখন না গর্ব আপনাকে বাঁচাতে পারে, না আপনার আত্মসম্মান। এখন যদি আপনাকে উদাহরণ দিই, তাহলে যেখানে আপনি বসে আছেন সেই ঘরেই ওপরে তাকান, সেই ছাদের দিকে। যদি এই ছাদ অহংকার করতে থাকে যে দেখো আমি তো সব থেকে উঁচু জায়গায় আছি, আমার চেয়ে ওপরে আর কেউ নেই, আমি এই ঘরে থাকা সমস্ত ব্যক্তিকে ছায়া প্রদান করি, যদি এই অহংকার এসে যায় তাহলে কি? একবার ভেবে দেখুন,
যদি পরের দিন তার উপর আরো একটা তলা বানিয়ে দেওয়া হয় তাহলে কি? এই ছাদ যার নিজের উঁচু হবার অহংকার ছিল, যে সব থেকে ওপরে ছিল, সে এবার পায়ের তলায় চলে এসছে। এটাই হয়ে থাকে। মনে কখনোই অহংকার পোষণ করবেন না। যদি মনের মধ্যে কিছু রাখতে চান তাহলে প্রেমের ভাব রাখুন, স্নেহ রাখুন। এই অহংকারকে আপনি যা ইচ্ছে নাম দিন, গর্ব হোক, আত্মসম্মান হোক, এর দ্বারা আপনার কোনোভাবেই কোনো লাভ হবে না। তাহলে এই অহংকারকে ত্যাগ করুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা ভগবান। প্রত্যেক কঠিন পরিস্থিতিতে এই নামই আছে যা আমাদের উপায় দিয়ে থাকে। ব্যক্তি যান ভগবানের পুজো করেন, আরাধনা করেন, ব্রত পালন করেন, মন্দিরে যান পুজো পাঠ করেন, ভগবানকে জাগিয়ে তোলেন, আর তারপর শুরু হয় সমস্ত প্রশ্ন। হে ভগবান, আমার সাথে এরকম কেন হচ্ছে? কেন আমারই জীবনে এত দুঃখ আছে? আমি কিভাবে এর সম্মুখীন হব? আমাকে কেন এত কষ্ট ভোগ করতে হচ্ছে? হে ভগবান, আমি কি করব? আমাকে সাহায্য করুন, কোনো রাস্তা দেখান। চলুন আমি আপনাকে একটা প্রশ্ন করি। মন্দিরে যাওয়ার চেষ্টা করার আগে আপনি কি জীবনে ততটা চেষ্টা করেছেন যতটা সেই সমস্যাকে দূর করার জন্য দরকার ছিল? দ্বিতীয় প্রশ্ন, ভগবানকে জাগানোর পূর্বে আপনি কি নিজেকে জাগিয়ে তুলেছেন? আপনি কি আলস্য ত্যাগ করেছেন? তৃতীয় প্রশ্ন, ভগবানকে জিজ্ঞাসা করার আগে আপনি কি নিজেকে জিজ্ঞাসা করেছেন যে আমি কেন এত অসফল হচ্ছি? যদি না করে থাকেন তাহলে সবার আগে এটা করুন। আপনি সমস্ত প্রশ্নের উত্তর পাবেন, সমস্ত বিপদের পরিত্রাণ পাবেন। অন্য কোথাও নয়, নিজের ভেতরে তাকিয়ে দেখুন, চেষ্টা করুন নিজেকে জাগিয়ে তোলার। আপনি সফল অবশ্যই হবেন, কারণ এই পরমাত্মা, ওই পরমেশ্বর, ওই পরব্রহ্ম আপনার মধ্যেই তো আছে। রাধা রাধা। এটা হলো একটা সাদা পাতা। এবার এতে আমি যাই লিখব সেটাই এর অস্তিত্ব হবে। এতে আমি প্রেমের কিছু কথা লিখে একে প্রেম পত্র বানিয়ে তুলতে পারি, মাতা পিতার জন্য একটা শুভ সংবাদ লিখতে পারি, শত্রুর বিষয়ে সতর্ক করব বলে সেনাকে একটা সংবাদ লিখতে পারি, দ্বারকাবাসীর জন্য কোনো সংবাদ পাঠাতে পারি। যাই লিখব এই পত্র সেটাই হয়ে উঠবে। সেই রকমই হলো আমাদের জীবন। আমরা যেমন কর্ম আমরা করব আমাদের অস্তিত্ব এবং ব্যক্তিত্ব ঠিক তেমনই হয়ে উঠবে। যদি আপনি একটা অসাধারণ, উজ্জ্বল এবং সম্মানজনক জীবনযাপন করতে চান তাহলে তার একটা রহস্য আপনাকে বলি। যেমন কথন হবে, কর্ম তেমন হবে। অর্থাৎ যতটুকু বলেছেন ততটুকুই করুন, আর যতটুকু করেছেন ততটুকুই বলুন। এই একটা নিয়ম যদি আপনারা পালন করেন তাহলে এই সংসারের সমস্ত পণ্ডিত আপনাকে অবশ্যই সম্মান করবেন। তাহলে এটাই করুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আমি রথে যাত্রা করি, তাতে বারবার পথে থামি আর দেখি যে আমি অনুচিত দিকে যাচ্ছি না তো, আমি উচিত পথেই যাচ্ছি তো। কারণটা কি? কারণ হলো যাতে আমি পথভ্রষ্ট না হয়ে যাই। জীবনযাত্রাতেও এটাই প্রয়োজন। জীবনযাত্রায় ভোগবিলাসের পথে হারিয়ে যাওয়া খুব সহজ, বারবার থেমে আপনাকে দেখতে হবে, নিজেকে কিছু প্রশ্ন করতে হবে। আমি কি আজ সেই কর্মই করছি যেটা আমি করতে চেয়েছিলাম? আমি কি আজ সেই জীবন যাপন করছি যেমন আমি যাপন করতে চেয়েছিলাম? যদি এই প্রশ্নগুলোর উত্তর হ্যাঁ হয় তাহলে এগোতে থাকুন, নয়তো থেমে যান এবং বিচরণ করুন। মনে রাখবেন, এই সংসার অত্যন্ত জটিল আর এতে হারিয়ে যাওয়া অত্যন্ত সরল। সেই জন্য নিজে থেকে বারবার থামা এবং জীবন চিন্তন করা অত্যন্ত আবশ্যক।
তাহলে সেটাই করুন, আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আমি এখানে একা এই বনে বসে আছি, বাঁশি বাজাচ্ছি, কার জন্য? কে আছেন এখানে? কেউ নেই। আমার প্রজা, আমার রাজ্য, আমার পরিবার আমার থেকে অনেক দূরে আছেন, আমি এখানে একা এই বনে বসে। এই আকাশের এই রঙের, গাছের এই সব ফলের, মাটির সুবাসের আনন্দ উপভোগ করছি। কেন? আমি হলাম দ্বারকাধীশ। এমন কি রাজকীয় বা ভৌতিক সুখ রয়েছে যে আমি ওখানে পেতে পারি না? সবকিছুই পেতে পারি, তাও এখানে বনে একা বসে আছি। কোন সুখ খুঁজে চলেছি? একা থাকার সুখ। আমরা প্রত্যেক দিন অনেক মানুষের সাথে, চিন্তাধারার সাথে, কর্মের সাথে, পরিস্থিতির সাথে, সুখ দুঃখের দ্বারা বেষ্টিত থাকি। জীবনের এই চক্রে আমরা জড়িয়ে পড়তে থাকি। যতই আমরা এই সমস্যার সমাধান করি, আমরা ততই এতে জড়িয়ে পড়ি। আমরা এতটাই জড়িয়ে পড়ি যে যখন আমরা আয়নায় নিজেদের দেখি, তখন আমরা নিজেদের চিনতেই পারি না। এমন মনে হয় যেন আমরা নিজেদের হারিয়ে ফেলেছি। সেই জন্য প্রত্যেক দিন আপনি কিছু সময় নিজের সাথে কাটান একান্তে। এটা অত্যন্ত আবশ্যক। নিজের অস্তিত্বের গভীরে গিয়ে দেখতে শিখুন, নিজেকে বুঝুন। অদ্ভুত শান্তির অনুভূতি হবে, যেমন এই বায়ু, এই বৃক্ষ, এই পুষ্প, এই নিসর্গ, এদের মতো আপনিও কখনো একলা হতে শিখুন। কখনো নিসর্গের একটা অংশ হয়ে দেখুন। এই মন প্রসন্ন হয়ে বলবে, রাধা। একবার একটা শেয়াল বনে বিচরণ করছিল। ও একটা ছোট্ট শাবক দেখতে পেল। ও ভাবল, আজ একেই আমি খাবার হিসেবে গ্রহণ করব। আশেপাশে দেখল, কেউ দেখছে না তো? কেউ ছিল না। আর সেই শাবকের ওপর আক্রমণ করল, যা হলো একটা ঘোর অপরাধ। বনের নিয়ম অনুসারে আপনি কখনোই শাবকের ওপর আক্রমণ করতে পারেন না। তারপর এই খবরটা যখন রাজা সিংহ জানতে পারলেন, সভার আয়োজন করলেন। কিন্তু সেখানে শেয়াল বলল, আমি তো এরকম কিছু করিনি। কিন্তু যদি আপনি এরকম বলেন, কোনো প্রমাণ দিন, এর কোনো সাক্ষী আছে? তখন রাজা সিংহ প্যাঁচাকে ডেকে পাঠালেন, যে সেই মুহূর্তে বৃক্ষের শাখার ওপর বসেছিল, সে সব কিছু দেখেছিল। প্যাঁচা সব সত্যি কথা বলল, আর শেয়ালকে মৃত্যুদণ্ড দেয়া হল। এবার এই কাহিনী আমি আপনাকে কেন শোনালাম? কারণ মানুষও কখনো কখনো এরকম কর্ম করেন যা শিয়াল করেছে। এটা ভাবেন, কেউ দেখছে না যখন, আমি অনুচিত কর্ম করতেই পারি। কিন্তু না, আপনি যাই করুন না কেন, কেউ না কেউ অবশ্যই তা দেখছে। কোনো ব্যক্তি না হলেও কোনো প্রাণী, না হলে কোনো যক্ষ বা দেব বা প্রেত। যদি এনারা কেউ না দেখেন, তাহলে ধরিত্রী মাতা দেখেন যেখানে দাঁড়িয়ে আপনি সেই কর্ম করছেন, তাই না? তাই একটা কথা সবসময় মনে রাখবেন, কে দেখছেন কে দেখছেন না সেই বিষয়ে ভাবা ছেড়ে দিন। এটা খুব সহজ কথা। আপনি যদি উচিত কর্ম করেন, উচিত ফল পাবেন। যদি অনুচিত কর্ম করেন, তাহলে আপনি অনুচিত ফল অবশ্যই পাবেন। সেই জন্য উচিত পথে চলতে থাকুন, উচিত কর্ম করতে থাকুন, আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। বাহ, পুষ্পের সুবাস আমার খুব ভালো লাগে, অত্যন্ত সুন্দর হয় এই পুষ্প। এইভাবে চারিদিকে পুষ্প দেখে মন আনন্দিত হয়ে ওঠে। এবার আপনারা ভেবে দেখুন, আমার চারিদিকে পুষ্প নয়, আগুন আছে। তাহলে কি হবে? আমার শরীর কি জ্বলে যাবে না? অবশ্যই জ্বলবে। শরীরকে কি আগুনের তাপ সহ্য করতে হবে না? অবশ্যই সহ্য করতে হবে। এটাই হলো প্রকৃতির নিয়ম। এই নিয়ম কিন্তু আমরা সবাই জানি, কিন্তু আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ এই বিভ্রান্তি নিয়ে বাঁচি যে এই যে প্রকৃতির নিয়ম, তা আমার ওপর প্রযোজ্য নয়। তা কিন্তু নয়। আমাদের চতুর্দিকে এই যে নিসর্গ রয়েছে, আমরা তার কতটা ক্ষতি করি সেটা একবার ভেবে দেখুন। আমরা বনাঞ্চল জ্বালিয়ে দিই, বায়ু দূষিত করি, জল দূষিত করি, প্রাণীদের হত্যা আমরা করি। কেন? এই নিসর্গ আমরা নষ্ট করি, যদিও আমরা জানি যে আমরাও হলাম এই নিসর্গেরই অংশ।
এবার দেখুন, শরীরের কোনো অংশে যদি আগুন ধরান, আস্তে আস্তে সমস্ত শরীরও জ্বলে যাবে। সেইভাবেই নিসর্গ যদি নষ্ট হয়ে যায়, তাহলে মনুষ্য জাতিও নষ্ট হয়ে যাবে। তাই এই যে নিসর্গ আপনি দেখছেন, এই পুষ্প, এই বৃক্ষ, বায়ু, জল, এদের সকলকে রক্ষা করুন, নষ্ট নয়। মনে রাখবেন, যদি নিসর্গ থাকে মানুষ থাকবে, যদি নিসর্গ থাকে তাহলেই জীবন থাকবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। পাণ্ডব, পাণ্ডবরা বন থেকে এসেছিলেন। ওনাদের কাছে না কোনো ধন ছিল, না কোনো সম্পদ, না বিদ্যা। নিজের পরিশ্রমের দ্বারা ওনারা বিদ্যা অর্জন করেছিলেন, আর তার দ্বারাই সম্পদ অর্জন করলেন আর ধন অর্জন করলেন। এই পাণ্ডব ছিলেন অত্যন্ত কুশল এবং শক্তিশালী। যুধিষ্ঠির নিজের পরিশ্রম দ্বারা এমন জ্ঞান অর্জন করেছিলেন যে এই সংসার ওনাকে ধর্মরাজ যুধিষ্ঠির অভিহিত করেছিল। দেখতে গেলে পাণ্ডবদের কাছে সবকিছুই ছিল, কিন্তু যখন বিষয় এলো আরো ধন লাভ করার, তখন যুধিষ্ঠির, যিনি পাণ্ডবদের মধ্যে জ্যেষ্ঠ, তিনি সকল পাণ্ডবদের সাথে দূতক্রীড়ায় অংশগ্রহণ করে ফেললেন। এর ফলে না শুধু ধনলক্ষ্মী, ধর্মলক্ষ্মী, বিবেক লক্ষ্মীকেও হারালেন, আর শুধু তাই নয়, নিজের গৃহলক্ষ্মী দ্রৌপদীকেও হারিয়ে ফেললেন। এর কারণ কি? ভুলে গেলেন খুব সহজ একটা কথা, এই সংসারে সম্মান এবং সাফল্য দুটোই পরিশ্রমের দ্বারা লাভ করতে হয়। কিন্তু দূতক্রীড়ার এই খেলা আমাদের ভাগ্যের উপর নির্ভরশীল। এই সংসারে দুটি পথ রয়েছে, একটা পথ যেখানে কর্ম এবং পরিশ্রমের দ্বারা আপনি নিজের পথ নিজেই রচনা করতে পারবেন, আর দ্বিতীয় পথ হলো যেখানে এই ভাগ্য এক মুহূর্তে আপনাকে শিখরেও পৌঁছে দিতে পারে, আবার ধূলিসাৎ করে দিতে পারে। আপনি কোন পথ বাছবেন সেই চয়ন আপনারই। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। কোনো এক সময়ের ঘটনা এটা। মা এবং বাবা হাটে গিয়েছিলেন, তখন আমি আর দাদা গিয়েছিলাম গরু চড়াতে। আমরা বাড়ি ফিরে এলাম, আর মা সেই সময় একটা কাজ করতেন, যখনই হাটে যেতেন দরজা তালা বন্ধ করে যেতেন। উনি খুব ভালো করে জানতেন যে যদি ওনার এই মাখন চোর সঠিক সময়ে পৌঁছে যায়, তাহলে এক ফোঁটাও মাখন আর অবশিষ্ট থাকবে না। এবার ঘটনা কিছুটা এরকম হলো যে মা আর বাবা মাঝে মাঝে হাটে যেতেন, তাই মাঝে মাঝেই দরজা তালা বন্ধ করতে হতো। যখন মা আর বাবা ফিরে এলেন, তখন বাবা ভুলে গিয়েছিলেন যে এই চাবির গোছা থেকে ঠিক কোন চাবিটা দরজার তালা খোলার জন্য উপযোগী। উনি চেষ্টা করতে শুরু করে দিলেন, একটার পর একটা চাবি দিয়ে উনি চেষ্টা করতে থাকলেন, কিন্তু সেই দরজার তালা তো খুলতেই চাইছিল না। ওনার মাথা থেকে ঘাম পড়তে শুরু করলো। তখন মা বললেন যে তালা ভেঙে দেওয়া যাক। মা চলে গেলেন, আর বাবা বললেন, না না দাঁড়াও, আর কিছু চাবি বাকি আছে, এটা হয়তো খুলতে পারবো। মা হাতুড়ি নিয়ে চলে এলেন সেই তালা ভাঙার জন্য, আর তখনই বাবা শেষ চাবিটা প্রয়োগ করলেন আর দরজার তালা খুলে গেল। যদি উনি চেষ্টা না করতেন, তাহলে এই তালাটাও ভেঙে যেত আর চাবিটাও নষ্ট হয়ে যেত, ঠিক কিনা? এবার এই ঘটনাটা আমি দেখেছিলাম, আর আমার মনে হলো যে কখনো কখনো এই চাবির গোছার মধ্যে থেকে শেষ চাবিটাও কিন্তু জীবনের দরজা খুলে দিতে পারে। সেজন্য আপনি যদি জীবনে সাফল্য লাভ করতে চেষ্টা করেন, নিজের লক্ষ্যে পৌঁছতে চান, তাহলে হার মানবেন না। হয়তো দেখবেন আপনার পরবর্তী প্রচেষ্টা বা এই অন্তিম প্রচেষ্টা আপনাকে সাফল্যের পথে নিয়ে গেল। তাই নিরন্তর প্রচেষ্টা করতে থাকুন, জীবনে সাফল্য লাভ করুন। যজ্ঞের আগুনকে শুভ বলে মনে করা হয়, আর সেখানেই চিতার আগুনকে অশুভ মনে করা হয়। এমনটা কেন হয়? এখানে বিষয়টা হলো লক্ষ্য, বিচার এবং সঙ্গের। যখন আমরা যজ্ঞ করি, তখন আমাদের লক্ষ্য কি হয়? পরিবেশকে আরো পবিত্র করে তোলা, ইতিবাচক করে তোলা, আমাদের লক্ষ্য শুভ হয়। তারপরে আসে বিচার। এই পরিস্থিতিতে সেই বিচার হলো অগ্নি। স্ফুলিঙ্গ থেকে তীব্র আকার ধারণ করে সমস্ত কাঠকে পুড়িয়ে দেয় এবং সুগন্ধ ছড়িয়ে দেয়। অর্থাৎ যদি আপনার লক্ষ্য শুভ হয়, তাহলে তার নিজেই শুভ বিচারধারাকে আমন্ত্রণ জানায়।
এই শুভ বিচার তখনই আসবে যখন আপনার সংকল্প শুভ হবে। অন্যদিকে হলো চিতার আগুন, এর লক্ষ্য কি? একটা দেহকে পরধামে পৌঁছে দেওয়া। সবার শেষে সবকিছু আপনার উপরে নির্ভরশীল যে আপনি কোনটা চয়ন করতে চান। আপনার লক্ষ্য যদি শুভ হয় তাহলে আপনার বিচার এবং সঙ্গতি আর তার পরিণাম সবই শুভ হবে। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। এই সংসারের প্রত্যেক বস্তুর, প্রত্যেক পরিস্থিতির, প্রত্যেক আবেগের দুটি দিক আছে। এর মধ্যে পার্থক্য করা সম্ভব শুধুমাত্র দৃষ্টিভঙ্গির দ্বারা। যদি কোনো ব্যক্তি পর্বত শিখরে দাঁড়িয়ে থাকেন তাহলে উনি এটাই দেখতে পাবেন যে এই জলের ধারা সমুদ্রের দিকে বয়ে চলেছে। আরেক ব্যক্তি যিনি সমুদ্রের কাছে দাঁড়িয়ে আছেন তার এটাই মনে হবে যে এই জলের ধারা সমুদ্রের দিকে আসছে। এখানে বিষয়টা হলো দৃষ্টিভঙ্গির, আর এটাই সময়ের সাথেও হয়ে থাকে। অনেক সময় মানুষ চিন্তিত হয়ে পড়েন, ত্রস্ত হয়ে পড়েন যে তার কাছে হয়তো খুব কম সময় আছে, তাতে তিনি অনেক কিছুই করতে পারবেন না, আর একটু সময় থাকলে খুব ভালো হতো। তিনি এভাবেও ভাবতে পারেন যে অল্প হলেও সময় বাকি তো রয়েছে, অর্থাৎ যা অবশিষ্ট আছে তাকে সংরক্ষণও করা সম্ভব, তাতে জীবন যাপনও করা সম্ভব, আর এটা নির্ভর করছে আপনার উপর। তাই দৃষ্টিভঙ্গি ইতিবাচক রাখুন। জীবনে দুই ধরনের আবেগ রয়েছে যার কোনো মূল্য নেই। আমার কথার অর্থ এটা নয় যে এদের কোনো গুরুত্ব নেই, গুরুত্ব যথেষ্টই রয়েছে, শুধু এদের জন্য আপনাকে কোনো অমূল্য দিতে হয় না। প্রথম আবেগ হলো আনন্দ, প্রসন্নতা। এটা আপনি যে কোনো জায়গায় খুঁজে পেতে পারেন যদি আপনি খুঁজে পেতে চান। আপনি কোনো পুষ্পের সৌন্দর্য দেখে প্রসন্ন হতে পারেন, বায়ুর কারণে যখন একটি বৃক্ষ শিহরিত হয় সেটা দেখে আপনি প্রসন্ন হতে পারেন, একটা ছোট্ট শিশুর কলরব শুনেও আপনি প্রসন্ন হতে পারেন, একটা ক্রন্দনরত বালককে হাসিয়ে আপনি প্রসন্ন হতে পারেন। সবকিছু আপনার উপর নির্ভরশীল। সেখানে আরেকটি আবেগ হলো দুশ্চিন্তা। মানুষ বড়ই দুশ্চিন্তা করতে থাকে, আজ আমি এই কাজ করেছি সেই বিষয়ে চিন্তা, আজ আমি এই কাজ করতে পারিনি সেই বিষয়ে চিন্তা, কাল আমাকে এই কাজ করতে হবে সেই নিয়ে চিন্তা, আমি কি সেই কাজটা করতে পারবো সেই বিষয়েও দুশ্চিন্তা। চিন্তা সর্বত্র রয়েছে যার জন্য মূল্য দিতে হয় না, যত চান আপনি একত্রিত করতে পারেন। একটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন, প্রসন্নতা জীবনের একটা নতুন সূত্রপাত, সেখানে দুশ্চিন্তা হলো জীবনের চিতার সমান। এবার এই দুটি আবেগ হলো মূল্যহীন, দুটোই আপনার সামনে আছে, কোনটা চয়ন করবেন আপনি, দুশ্চিন্তা নাকি প্রসন্নতা? সিদ্ধান্ত আপনারই। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। ধন সম্পত্তি, এগুলো আসলে কি? এগুলো শুধু সেই মূল্য যার দ্বারা আমরা কোনো কিছু অর্জন করতে পারি। এবার এই ধনের দ্বারা এই সংসারে অনেক কিছু লাভ করা সম্ভব, কিন্তু সেই সব কিছুই শুধুমাত্র ভৌতিক বস্তুই হবে, ভৌতিক সামগ্রী, ভৌতিক সুবিধা। অর্থাৎ আপনার কাছে যতই ধন থাকুক তা আপনাকে শান্তির ঘুম এনে দিতে পারবে না, আপনাকে জীবনের বাস্তব সুখের অনুভূতি লাভ করাতে পারবে না, কারণ এগুলো ভৌতিক ধন, এ ভৌতিক বস্তুই অর্জন করাতে সক্ষম। বাস্তবিক ধন কি যদি এই প্রশ্ন আপনার মনে আসে তাহলে তার উত্তর আমি আপনাকে দেব একটা উদাহরণের মাধ্যমে। কখনো আপনি শুনে থাকবেন যে একজন পিতা আজীবন অনিষ্ট করেন, অনর্থ করেন, খারাপ কাজ করেন শুধু ধন অর্জনের জন্য। তিনি ভাবেন যে আমি ধন অর্জন করব আর নিজের সন্তানকে একটা উজ্জ্বল ভবিষ্যৎ প্রদান করব, একটা সুখ স্বাচ্ছন্দ্যময় জীবন দান করব। এবার সন্তান যখন জন্ম লাভ করে তখন সে ভাগ্যের জোরে সেই ধন ভোগ করে, যেরকম সে পায় সেরকমই তার ব্যবহার সে করে। কখনো আপনি এটাও দেখে থাকবেন যে সেই সন্তান সমস্ত ধন নষ্ট করে ফেলে, আর সেই পিতা যিনি সমস্ত ধন সঞ্চয় করেছেন, যিনি সেই ধনের প্রভু, আজ সেই ধনের প্রহরী হয়ে রয়েছেন। এবার এরকম কেন হয়? এরকম তখনই হয় যখন সেই পিতা বুঝতেই পারেন না যে তার জীবনের আসল ধন কি, সেই আসল ধন তার সন্তানকে সে দিতেই পারে না। যদি পিতা তার সন্তানকে কর্মের জ্ঞান দিতে পারেন
উচিত কোনটা অনুচিত কোনটা সেই শিক্ষা দিতে পারেন, সংস্কারের প্রকৃত শিক্ষা দিতে পারেন, তবে সেটা ধনের থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ। এটাই হলো জীবনের বাস্তব ধন। আপনি সেই কথা তো অবশ্যই।